সারা দেশে করোনা উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, বাড়ছে সুস্থতার সংখ্যাও। দিনাজপুর ও কুড়িগ্রামে দুজনের মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক গাইনি বিশেষজ্ঞ 3 মাসের ব্যবধানে আবারও করোনা পজিটিভ। এছাড়া আরও এক চিকিৎসক, 2 পুলিশ সদস্য সহ 29 জনের করোনা শনাক্ত। ঠাকুরগাঁয়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে এক স্বাস্থ্যকর্মী। জেলার সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন সহ নতুন করে 9 জনের করোনা শনাক্ত হয়েছে। পঞ্চগড়ের আটোয়ারিতে মারা গেছে এক কৃষক। এছাড়া আধুনিক সদর হাসপাতাল মেডিকেল অফিসার ও 4 স্বাস্থ্যকর্মী সহ নতুন করে শনাক্ত হয়েছে আরও 16 জন। গাজীপুরে গেল 24 ঘন্টায় 22 জন করোনা শনাক্ত হয়েছে, সবচেয়ে বেশি আক্রান্ত সিটি কর্পোরেশন এলাকায়।